শনিবার ছিল দীপাবলি উৎসব। রাজ্যের মানুষ আলোর উৎসবের আনন্দে মেতে ওঠেন। শাবরুমের হরিণা অঞ্চলের নাগরিকরাও আলোর উৎসব এবং কালী পূজার আনন্দ উপভোগ করছিলেন। রাতের আধারে দুষ্কৃতীরা সিপিআইএম হরিণা অঞ্চল কমিটির অফিসের সামনে মদ্যপান করে দরজা ভেঙে ভেতরে সমস্ত আসবাবপত্র যেমন টেবিল, চেয়ার, আলমিরা ইত্যাদিতে আগুন লাগিয়ে দেয় বলে দলের নেতাদের অভিযোগ। রবিবার সকালে দলীয় কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনাটি নেতাদের নজরে আসে। তবে এই ঘটনার সাথে কে বা কারা যুক্ত কেউ বলতে পারছেন না, যদিও স্থানীয় সিপিআইএম নেতাদের অভিযোগের আঙুল শাসক দলের দিকে। সিপিআইএমের স্থানীয় নেতাদের কাছ থেকে শোনা যাক তাদের অভিযোগের কথা। আমাদের হরিণা অঞ্চল কমিটির পার্টি অফিস, এটা দীর্ঘদিনের পুরানো, যুদ্ধ জাগার পরে যুদ্ধ জাগার মধ্যেই অবস্থিত আমাদের পার্টি অফিস। গতকালকে রাত্রে সবাই যখন কালী পূজায় মগ্ন, কালী পূজা নিয়ে ব্যস্ত, আনন্দ উল্লাস করছিল, কিছু দুষ্কৃতি দল এখানে আমাদের পার্টি অফিসে পড়িয়ে ওরা এখানে দেখেছি আমরা কিছু উড়া খেয়েছে, মদ খেয়েছে। এরপরে পার্টি অফিসের মধ্যে আমাদের যে টেবিল টুবুল আছে, চেয়ারগুলো আছে, আলমিরা আছে, এটাকে সব নষ্ট করে তারা আগুন পুড়িয়ে দিয়েছে। তো এটা তাদের এই যে 31-32 মাসের মধ্যে যেখানে আমাদের পার্টি অফিসগুলো আছে ওখানে পুড়াচ্ছে, আমাদের মিছিল মিটিং আটকাচ্ছে, এটা যাতে গণতন্ত্রকে তারা হত্যা করছে, গলা টিপে হত্যা করছে। আমরা চাই এই ত্রিপুরা রাজ্যের মধ্যে শুধু আমাদের হরিণা অঞ্চলের পার্টি অফিস না, যেখানে পার্টি অফিসগুলো ফাংশনিং হচ্ছে, কাজ করছে, ওরা আগুন লাগিয়ে দিয়ে গণতন্ত্রকে থুতি চেপার জন্য চেষ্টা করছে। এটাকে আমরা দাঁড়িয়ে বলবো পুলিশ প্রশাসনকে কাছে, আমরা আজকেই আমরা একটা FIR লিপিবদ্ধ করব, যারা দুষ্কৃতিকারী তাদেরকে অতিসত্ত্বে ধরে যাতে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হয়। এই কথাই বলে আমরা বলার জন্য আজকে দেখতে আসছি। এটাই আমাদের ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।